সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু বরগুনা এক সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, আমার নির্বাচন এলাকার অন্যতম দুটো উপজেলা হলো আমতলি এবং তালতলি। আমতলি থেকে তালতলির সড়ক পথে দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার। ইতিমধ্যে তালতলিতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ। মাননীয় প্রধানমন্ত্রী এখানে এমপি ছিলেন এক সময়। তো এই সড়কটি প্রতি বছর মেরামত করতে হয়, কারণ ভারী যানবাহন চলাফেরা করে। তো আমরা আবেদন করেছিলাম যে এটা সড়ক ও জনপদে স্থানান্তরের জন্য, কিন্তু পরিকল্পনা কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে সরকার এটা স্থায়ীভাবে বন্ধ রেখেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার আওতাধীন কোন সড়ক যদি সড়ক পরিবহন বিভাগে স্থানান্তরিত করতে হয়, তাহলে এটার জন্য কতগুলি আইনগত পূর্ব শর্ত বিদ্যমান আছে। তো যে যারা এই আপনার এই সমস্ত রাস্তা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে মহাসড়ক অধিদপ্তরে স্থানান্তরিত করতে চান, তাহলে এটার জন্য যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মটি ওনাদেরকে মানতে হবে। আমাদের পক্ষ থেকে একটাই শুধুমাত্র সুযোগ, আমরা নো অবজেকশন দিয়ে দেওয়া। একটা আফটার গেটিং দ্য নো অবজেকশন দেন দে হ্যাভ টেকেন।